ডিসেম্বরের গোড়ায় কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছিলেন শহরে সব রেস্তোরাঁ কর্তৃপক্ষকেই হুক্কাবার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে পরে বিধাননগর পুরসভাও একই সিদ্ধান্ত নেয় কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনো হুক্কাবার বন্ধ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা জানিয়েছেন যেহেতু এ নিয়ে রাজ্যের কোনো আইন নেই তাই হুক্কাবার মহানগর এবং উপনগরী এলাকায় হুক্কাবার চলতে পারে এবং কলকাতা এবং বিধাননগর পুরসভা তাদের প্রশাসনিক এলাকায় হুক্কাবার বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল তা আইন মেনে নেওয়া হয়নি তাই পুলিশ এ নিয়ে কোনো পদক্ষেপ করতে পারবে না তবে একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন ওই সব হুক্কাবারে আইনের বাইরে কোনো কিছু হয়ে থাকলে পদক্ষেপ করতে পারবে পুলিশ এখন দেখার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর পৌরসভা কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রাজ্যের